অসম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আবার অতটা সময়ে, প্রায় সময় চলে আসি। নতুন এবং পুরাতন দুজনের কাঠের দরজাগুলো পাওয়া যায় এবং পাইকারি দামে বিক্রি হয়। জি, বিশাল বড় একটি শোরুম ডিসপ্লে তো অনেক রয়েছে। তার আগে যেহেতু আপনাদের বিশাল একটি ফ্যাক্টরি রয়েছে, আমরা একটু ফ্যাক্টরিতে ভিজিট করে আসি। হ্যাঁ চলুন, ফ্যাক্টরি দিয়ে যাওয়া যাক। চলে আসছি আমরা গোডাউনে। বিশাল একটি গোডাউন, এখানে দেখা যাচ্ছে চৌকাঠ রাখা সব। জি জি ভাই, চৌকাঠ, চৌকাঠের কাঠ রাখা সব চৌকাঠ। এই পাশেও রয়েছে, এটা হচ্ছে ওকাল লোহা, ওকাল লোহা। হ্যাঁ, চৌকাঠটা গুলো ফিটনেস অনেক। হ্যাঁ, এগুলো পাকা ছয় আড়াই, ছয় আড়াই পাকা ছয় আড়াই। আচ্ছা, ইউজ পরিমাণ রয়েছে, সবই তো একই কাঠ? হ্যাঁ, সবই একই কাঠ। কেউ যদি অর্ডার দেয়, সেক্ষেত্রে ধরেন ডাবল ডোরের ক্ষেত্রে অনেকে ফিফটি সিটি বেশি চায়, সেক্ষেত্রে আপনি এই চোখার দিয়ে দরজা করে দেন? হ্যাঁ, চোখার দিয়ে দরজা করে দিন। এগুলো হচ্ছে নাইজেরিয়ান লোহা, নাইজেরিয়ান লোহা। এখানে যা দেখতেছেন সব নাইজেরিয়ান লোহা, বিশাল বিশাল কালেকশন, সব নাইজেরিয়ান লোহা। এখানে এগুলো হচ্ছে রাউন্ডের মাথা, এগুলো রাউন্ড চোরের মাথা। চাইলে রাউন্ডও নিতে পারবে। হ্যাঁ, এই যে ওখানে রাউন্ডে যে আপনার চৌকাঠ গুলো বা পালা গুলো রয়েছে, এগুলো তো অর্ডার দিয়ে করেন আপনি? হ্যাঁ, এগুলো অর্ডার ছাড়া তো করেন না? অর্ডার ছাড়া হয়, কিছু কিছু সময় সাড়ে তিন এগুলো রেডি ওয়েট করা থাকে। আচ্ছা, এগুলো চলে নিতে পারেন। এগুলো ওকান লোহা, ওকান লোহা। এগুলো সম্ভবত কমপ্লিট অবস্থায় আছে? সব কমপ্লিট অবস্থায় আছে, এখন শুধু সেটিং হবে, শুধু সেটিং হবে। এটা ওকান এবং এটা হচ্ছে নাইজেরিয়া, ওকান এবং নাইজেরিয়ান সবচেয়ে বেশি বেশি, এটি সারা বাংলাদেশে এটি চলে। সম্ভবত আপনার লাঞ্চের বিরতি আছে এখন? জি জি, লাঞ্চের বিরতি আছে, লাঞ্চের বিরতি আছে। ঠিক আছে ভাইয়া, চলুন আমরা শোরুমে চলে যাই, রেডি অবস্থায় আমরা পাল্লাগুলো দেখাবো। চলে আসছি আমরা শোরুমে। ডিসপ্লে তো অনেক রয়েছে, আমরা ডিসপ্লে দরজাগুলো দেখে দাম একটু জেনে নিই। আমরা এখান থেকে শুরু, এটা হচ্ছে ভাই আড়াই ফিট বাই সাত ফিট। কি কাঠের এটা? এটা হচ্ছে আপনার গর্জন, গর্জন কাঠ। হুম, আড়াই ফিটের। এটা প্রাইস কেমন পড়তেছে? এটা প্রাইস পড়তেছে সাড়ে চার হাজার, চার হাজার পাঁচশো। জি আচ্ছা, এখানে আড়াই ফিট রয়েছে। কি কাঠের এটা? এটা হচ্ছে শাল কাঠ, শাল কাঠ। জি, সাড়ে তিন ফিট, সাড়ে তিন ফিট। প্রাইস কেমন আছে? প্রাইস পড়তেছে আপনার সাড়ে ছয় হাজার, ছয় হাজার পাঁচশো। অ্যাভেলেবেল আছে তো? অ্যাভেলেবেল আছে, সব অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা হচ্ছে জাম, জাম কাট। জি, তিন ফিট আছে, তিন ফিট, খুব সুন্দর ডিজাইন করা আছে। এটা প্রাইস কেমন আছে? এটা প্রাইস পড়তেছে সাড়ে পাঁচ, পাঁচ হাজার পাঁচশো। জাম কাটে এই মুহূর্তে কি পরিমাণ রয়েছে? জাম কাট অনেক আছে, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল। নতুন তো না, এগুলো পুরাতন কাঠ। আচ্ছা, পুরাতন কাঠ। জি জি জি। আচ্ছা, যেটা পুরাতন তো বলে দিন আপনি। হ্যাঁ, এটা পুরাতন কাঠের, এটা সাড়ে তিন ফিট আছে, জারুল, জারুল। জি, সাড়ে তিন ফিট জারুল কাঠের। হ্যাঁ, খুব সুন্দর ডিজাইন, ছয় হাজার, ছয় হাজার টাকা। জি আচ্ছা, জারুল কাঠে আপনার তিন ফিট হলে কত হতো প্রাইস? তিন ফিটের হলে জারুল কাঠে এটা পড়তো আপনার সাড়ে পাঁচ, পাঁচ হাজার পাঁচশো। আচ্ছা, এটা হচ্ছে আড়াই ফিট, আড়াই ফিট। কি কাঠে এটা? হচ্ছে আপনার শাল, শাল কাঠ। দেখি অর্ডারে নাকি ডিসপ্লে জন্য? হ্যাঁ, ডিসপ্লে জন্য, ডিসপ্লে জন্য। প্রাইস কেমন আছে? এটা প্রাইস পড়ছে পাঁচ হাজার, পাঁচ হাজার টাকা। জি, তার মানে আড়াই ফিট আপনার চার হাজার পাঁচশো আছে, পাঁচ হাজার টাকা আছে। জি জি জি। এটা কি কাঠে? এটা হচ্ছে লোহা। দেখি সাড়ে তিন ফিট, এটা সাড়ে তিন ফিট, এটা হচ্ছে তিন ফিট। আচ্ছা, সাড়ে তিন ফিট লোহা কাঠের। হ্যাঁ, লোহা কাঠের মধ্যে কি পরিমাণ রয়েছে? আচ্ছা, অনেক আছে, অনেক অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল। এটা প্রাইস কেমন আছে? এটা প্রাইস পড়ছে সাত, সাত হাজার। হ্যাঁ, এটা পড়তেছে ছয় হাজার, ছয় হাজার। এটা কি লোহা কাঠের? হ্যাঁ হ্যাঁ, এই যে তিন ফিটের লোহা কাঠের, ছয় হাজার, ছয় হাজার। এটা তিন ফিটের লোহা কাঠের, তিন ফিটের লোহা কাঠ। লোহা কাঠ একটু বেশি পাওয়া যায় আপনাদের কাছে? জি জি জি। নতুন, নতুন। জি জি, নতুন পুরাতন দুটোই ছয় হাজার, ছয় হাজার টাকা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার টিক চাম্বল, বার্নিশ করা। জি জি, আচ্ছা, বার্নিশ করা টিক চাম্বল। জি, সাড়ে তিন ফিট। হ্যাঁ, এটা সাড়ে তিন ফিট, আর এখানে একটা আছে, এটা এটা হচ্ছে তিন ফিট। আচ্ছা, প্রাইস কেমন? আট হাজার, আট হাজার। জি জি। আর এটা? এটা হচ্ছে আপনার সাড়ে আট, আট হাজার পাঁচশো। জি, এটা হচ্ছে শিল, শিল করে চার ফিটের, চার ফিটের শিল করে। জি জি জি। শিল করে কি পরিমাণ রয়েছে? শিল করে চার ফিট, এগুলো খুব কম থাকে, দশ থেকে বারোটার মতো থাকে। আচ্ছা, প্রাইস কেমন? এটা প্রাইস হচ্ছে নয় হাজার, নয় হাজার টাকা। জি, চমৎকার ডিজাইন করা। আমার ভিতরে থেকে যে আসলে কালেকশন রয়েছে অনেক,
গর্জন 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 কাঠ, হ্যাঁ হ্যাঁ গর্জন, সাড়ে তিন ফিট, সাড়ে তিন ফিট। এটা প্রাইস কিরকম আছে? এটা প্রাইস পড়ছে আপনার 5000, 5000 টাকা। জি জি জি। এই যে লোহা কাটা আমাদের স্পেশাল, স্পেশাল লোহা কাটা সাড়ে তিন ফিট, সাড়ে তিন ফিট। এগুলো হচ্ছে আপনার 7000, 7000 টাকা। জি জি। বেশ কিছু ডিজাইন করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট, আর এটা হচ্ছে আপনার তিন ফিট, হচ্ছে তিন ফিট। হ্যাঁ, তিন ফিট কিরকম রাখতেছেন? হ্যাঁ, তিন ফিট রাখতেছে 6500, 6500। জি জি, 6500। আসলে অনেকগুলো পাল্লা একসাথে রাখা আছে, অনেকগুলো ডিজাইন করা আছে। যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন, অনেক ডিজাইন করা আছে পাল্লাতে, পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইন পেয়ে যাবেন আশা করি। জি জি জি। এই যে এটা হচ্ছে আপনার বাইরের একটা উকান, উকান কার? হ্যাঁ, উকান, উকান। সাড়ে তিন ফিট, সাড়ে তিন ফিট। প্রাইস কিরকম রয়েছে? এগুলোর প্রাইস বলতে 6000, 6000 টাকা। জি। এটা হচ্ছে বার্মাই শাল, বার্মাই শাল। হ্যাঁ, এটা বার্মাই পুরো পুরাতন শাল, পুরাতন পুরাতন বার্মাই শাল। জি। তিন ফিট আছে? তিন ফিট। এটা প্রাইস কিরকম আছে? 6000, 6000। হ্যাঁ, তিন ফিট, 6000। অনেক ভালো একটা কাঠ, নতুন কাঠ, নতুন। হ্যাঁ, টিক টিক চাম্বলে, টিক চাম্বলে নতুন। তিন ফিট আছে? তিন ফিট, সাড়ে তিন ফিট সব আছে এখানে। আচ্ছা, হ্যাঁ সব আছে। আচ্ছা, মানে তিন ফিটে কিরকম রাখতেছেন? তিন ফিটে রাখতেছে আপনার 8000, 8000। আর সাড়ে তিন ফিট? সাড়ে তিন ফিট 9000, 9000। হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে আপনার জাম কাঠ, জাম কাঠ। হ্যাঁ, খুব ঘন ডিজাইন করা আছে, পুরো পাল্লা জুড়ে আসলে ডিজাইন। তিন ফিট আছে? হ্যাঁ, তিন ফিট। প্রাইস কিরকম রাখতেছে? প্রাইস রাখতেছে আপনার 5500, 5500। এটা হচ্ছে মিক্সড, মেহগুনি প্লাস পুরাতন কাঠ মিক্সড, দু তিন প্রকার কাঠ আছে। আচ্ছা, এখানে সেটা কোনো প্রবলেম নেই? না না না, এখানে মেহগুনি আছে, কাঁঠাল আছে, কড়ই আছে, মিক্স কাঠ। এটা মাত্র 4200 টাকা, 4200 টাকা, 4200। এটা মিক্স হওয়ার কারণে দাম কমে গেল? হ্যাঁ, মিক্স হওয়ার কারণে দাম কমে গেছে। এগুলো হচ্ছে আড়াই ফিটে, বুঝিয়ে ওখানে বললাম দেখুন। জি, নতুন কাঠের পাল্লা অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে 3650, 4500, পুরাতন, 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 4500 টাকা, 4500 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জারুল কাঠ, জারুল কাঠ। এখানে আমাদের কিছু চোকাটি কালেকশন আমরা স্যাম্পল হিসেবে রাখছি কাস্টমারের জন্য। আচ্ছা, নাইজেরিয়ান লোহা, নাইজেরিয়ান লোহা। হ্যাঁ, এগুলো সব নাইজেরিয়ান লোহা। এটা হচ্ছে রাউন্ড শালকাট, রাউন্ড শালকাট। এটা কি বিক্রির জন্য নাকি? হ্যাঁ, বিক্রির জন্য। খুব সুন্দর একটা ডিজাইন, আল্লাহ ডিজাইন, রাউন্ড করা। এটা প্রাইস কেমন রাখছেন? এটা প্রাইস রাখতে আছে আপনি 7500, 7500। হ্যাঁ, 7500, 7500। এই যে এখানে একটা আছে, ঠিক আছে, এটা এটা কাঁঠাল, কাঁঠাল। হ্যাঁ, বালিশ করা, তিন ফিট আছে? হ্যাঁ, তিন ফিট আছে। এটা প্রাইস কেমন রাখছেন? এটা প্রাইস রাখে 7000, 7000 টাকা। জি। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি লোহা বলে যেটাকে, সুন্দর কাঠ, সাড়ে তিন ফিট, সাড়ে তিন ফিট, সুন্দর। এটা লোহার মতো দেখতে, ওজন লোহার মতো। আচ্ছা, সাড়ে 6000, 6500। এটা তো পুরাতন কাঠ, নতুন না? আচ্ছা, এগুলো হচ্ছে মেহগুনি, নতুন, নতুন, কেমিক্যাল ট্রিটমেন্ট করা, সিজনিং করা। আচ্ছা, এটা হচ্ছে সাড়ে তিন ফিট, এটা হচ্ছে আড়াই ফিট। আচ্ছা, সাড়ে তিন ফিট কত রাখতেছেন এখন? সাড়ে তিন ফিট রাখতেছি 6500, 6500। হ্যাঁ, আর এটা রাখতেছে আছে 5000, আড়াই ফিট আছে? হ্যাঁ, আড়াই ফিট। দেড় ইঞ্চি ফিটনেস আছে তো? সব দেড় পাকা, দেড় পাকা, দেড় আছে পাকা, দেড় পাকা, দেড় পাল্লাতে। এটা হচ্ছে আপনার পুরাতন, পুরাতন কি কাঠ? চাপালিশ, চাপালিশ। জি জি জি, পুরাতন। কিরকম রাখতেছেন? এটা এটা রাখতেছি আপনার 6000, 6000। জি জি। চাপালিশ কি পরিমাণ রয়েছে? চাপালিশ অনেক আছে, অনেক আছে। জি জি। এটা হচ্ছে চিটাঙ্গা সেগুন, চিটাঙ্গা সেগুন। জি, নতুন? হ্যাঁ, নতুন। এখানে যা আছে, এখানে পিছনে যা আছে, সব চিটাঙ্গা সেগুন নতুন। আচ্ছা, যা আছে এখানে সব নতুন, এখানে এখানে যা আছে সব নতুন। প্রাইস কিরকম রাখতেছেন? এটা চিটাঙ্গা সেগুন রাখতেছে আপনার পল সহ যদি নেন 10000, আর পল ছাড়া নিলে 13000, 100% ছাড়া নিলে 13000। আচ্ছা, এই যে এটা হচ্ছে টিক চাম্বল, আর এটা হচ্ছে পুরাতন গামারি। আচ্ছা, আমাদের পুরাতন গামারি এবার কাস্টমার প্রচুর, পুরাতন গামারি একদম প্রচুর, 4500 টাকা মাত্র। আচ্ছা, 4500, 4500। আর একটি চৌকাট আছে, চৌকাট রয়েছে এবং 5 ফিট বাই 7 ফিট, চৌকাটি আসলে ডিজাইন করা। হ্যাঁ, চৌকাট পুরো চৌকাটি ডিজাইন করা। অর্ডারে ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা অর্ডারে ছিল। আচ্ছা, আর অর্ডার দিয়ে তো আসলে যে কোনো সাইজের দরজা নিতে পারবে? জি জি জি। এবং আপনার এখানে যেহেতু ডিজাইন করা রয়েছে, ডিজাইন চার্জও কম, ডিজাইন চার্জও কম। যে কেউ এখন যেহেতু গুগলে ডিজাইন পাওয়া যায়, যে যে ডিজাইন দিবে সেই ডিজাইন আপনি করে দিতে পারবেন। জি জি জি। এবং ডিজাইন চার্জ 500 টাকা থেকে শুরু আপনাদের এখানে? জি জি জি। অনেকবার ভিডিওতে বলেছেন, তাই তো? জি জি জি।
এবং 2D 3D আপনারা ডিজাইন করে থাকেন? হ্যাঁ, 2D 3D 1D যে কোনো ডিজাইন চাইবেন আমরা দিতে পারবো। হাতে তো ডিজাইন হয়, হাতে ডিজাইনটা এখন খুব কম হয়, মানুষ খুব কম চায়। কেউ যদি এরকম রুচিপূর্ণ কিছু বাজেট বেশি থাকে তাহলে হাত ডিজাইন করে দিই। সেটা তো সময় তো লাগে অনেক। হ্যাঁ, সময় লাগে, অবশ্য অনেক সময় লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ততার মাঝে সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন। ইনশাল্লাহ আবার চলে আসবো। ভাই আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নিই। শোরুমের অ্যাড্রেস হচ্ছে মুন্সিগঞ্জ সদর রিকাবি বাজার পৌরসভা, মির্কাদিম পৌরসভা। আমার দোকানের নাম হচ্ছে অনিক ট্রেডার্স, প্রোপ্রাইটার মোহাম্মদ মাসুম হক। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01912-03-0061, ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম। মুন্সিগঞ্জে অবস্থিত? হ্যাঁ, মুন্সিগঞ্জে অবস্থিত। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি।